প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন লেখক সাংবাদিক আমাদের প্রবাসী বন্ধু জসিম মল্লিক। কেমন আছেন? ভালো। রেজানুর, পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, রোহিঙ্গাদের আবার আশ্রয়ের প্রস্তাবে বাংলাদেশের না, জেলেনস্কির সঙ্গে বৈঠক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর। আইন মেনেই গ্রামীণ টেলিকম সহ সাত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন। দৈনিক সমকালের শিরোনাম, বেপরোয়া ছাত্রলীগকে রোখা যাচ্ছে না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ, নিজস্ব মুদ্রা ব্যবসায় জোর প্রধানমন্ত্রীর, দেশে তেল গ্যাস অনুসন্ধানে জোর। যুগান্তরের শিরোনাম, পাকিস্তানে ভোট ডাকাতি, কারচুপির দায় স্বীকার করে কমিশনারের পদত্যাগ। কালের কণ্ঠের শিরোনাম, এখন দেশেই তৈরি হচ্ছে আইস, ভয়ঙ্কর মাদক আইস, জনপ্রতিনিধিরা আন্তরিক হলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন সম্ভব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভয়ঙ্কর শাহজালাল বিমানবন্দর, থামছে না সোনা চোরাচালান, ঢুকছে মাদক জড়িত চক্র, কেউ যেন দেশকে পেছনে ঠেলে দিতে না পারে, সতর্ক থাকুন, মিউনিখে প্রবাসীদের সংবর্ধনায় মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, চাঁদা দে নইলে গুলি, বাংলাদেশ যেন রাজাকারের আস্তানা না হয়, জার্মানিতে নাগরিক সংবর্ধনায় মাননীয় প্রধানমন্ত্রী। খবরের কাগজের শিরোনাম, জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট, রাখাইনে জান্তার বিমান হামলা, পাক নির্বাচনে কারচুপি, দায় নিয়ে পিন্ডির কমিশনারের পদত্যাগ। আমাদের সময়ের শিরোনাম, সম্পন্নই সিন্ডিকেট, বাংলাদেশ যেন রাজাকারের দেশে পরিণত না হয়, প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক মানব জমিনের শিরোনাম, কিংস পার্টি, অস্বাভাবিক উত্থান, স্বাভাবিক পতন। জায় জায় দিনের শিরোনাম, প্রত্যন্ত অঞ্চলে জাল টাকার কারবার, কেউ যেন দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে, মিউনিখে প্রবাসীদের সংবর্ধনায় মাননীয় প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পকে $35 কোটি জরিমানা। সময়ের আলো শিরোনাম, মাদক কারবারিদের হাতে বিজেপির আগ্নেয়াস্ত্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উপায় খোঁজার আহ্বান, ফের অস্থির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, আসছে ক্রোলিং পেগ, দিনে উৎপাদন হবে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস। জসিম, আপনি শিরোনাম শুনলেন, আপনি লেখালেখি করেন, সাংবাদিকতা করতেন, এখন প্রবাসে জীবনযাপন করছেন, বইমেলা এলেই আপনাকে আমরা পাই, তার কারণ একজন লেখক হিসাবে আপনাকে আমরা পাই, এটা অনেক আনন্দের। এই যে এবারের বইমেলায় এলেন, এখন আমাদের গর্বের মেলা, পৃথিবীব্যাপী সর্বোচ্চ সময়ের বইমেলা, 21শে বইমেলা, কেমন দেখলেন এবারকার বইমেলা? রাজেন্দ্র ভাই, আমি তো প্রতি বছরই আসি, আপনি জানেন যে আমি 20-22 বছর ধরে বিদেশে আছি। 2021 ছাড়া, প্যান্ডামিকের ওই সময়টা ছাড়া, আমি প্রতি বছর করোনাকালীন সময় ছাড়া আমি প্রতি বছরই এসেছি। তো এটা তো একটা আবেগের ব্যাপার আমার জন্য, বা আমরা যারা লেখালেখি করি, আমরা যারা দেশের বাইরে থাকি, আমার মতো অনেকেই আসেন। তো আর যেহেতু বই থাকে, ওটারও একটা আবেগ থাকে। যে এবার তো একটা বই বেরিয়েছে, নামটা কি? আমার এবার বই, এটা একটু বড় বই, হৃদয় লিখেছি নাম। এটা আপনার আত্মজীবনীমূলক? অনেকটাই আত্মজীবনী এবং স্মৃতিকথার বই। প্রকাশনী বের করে? এটা অনন্যা বের করেছে, এবং এটা আমার খুবই একটা ভালোবাসার, একটা স্বপ্নের বই, অনেক পরিশ্রমের বই। একটা জিনিস, একটা ব্যাপার আমি একটু জানতে চাই, যেমন ধরেন বাংলা একাডেমিতে একসময় ছোট্ট পরিসরে আমাদের বইমেলা ছিল, আমাদের উঠোনে বইমেলা, তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা এলো, এবং সেই বইমেলার পরিসর এখন এত বড় যে একদিনে বইমেলাটা দেখা সম্ভব না। এই যে মেলার পরিসর বাড়লো, ব্যক্তি বাড়লো, অর্জনটা কি? ওটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনি শুরুতে বলেছেন যে বইমেলা কেমন লাগলো, সেই প্রসঙ্গে আসি যে 80-এর দশকে 84-তেই মূলত আনুষ্ঠানিকভাবে 21শের গ্রন্থমেলা শুরু হয়, আর আমরা একসাথেই শুরু করেছি ওখানে লেখালেখি এবং পত্রিকা নিউজ, তখন তো একাডেমির ভিতরে ছোট্ট পরিসরে ছিল। ওটার একটা
সৌন্দর্য ছিল যে লেখকদের সাথে দেখা হইতো, সবার সাথে, সবার একটা পাঠকের লেখকের যে একটা আন্তরিক ই বা ভালো বই কোনগুলি, বেস্ট সেলগুলি আমরা পত্রিকায় লিখতাম, বিচিত্রায় লিখতাম, পাঠক ও আপনি ইত্তেফাকে ছিলেন, ওরা তালিকা ধরে ধরে স্টলে স্টলে এসে বই কিনতো যে দশটা ভালো বই এবার কি বের হয়েছে। তো ওইটার একটা আলাদা মানে খুবই একটা চমৎকার একটা ব্যাপার ছিল ওই সময়। ছোট পরিসরে হইলেও বইমেলার যে একটা ফ্লেভার আনন্দ ওইটা পেতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে বইমেলা আরো বড় হলো। তার মানে কি ছোট থাকতেই ভালো ছিলাম? ওয়েল, এটা হয় কি যে এত বড় হয়ে গেছে এখন, এত প্রকাশনা, এত বই, এত লেখক যে পাঠক বিভ্রান্ত না, শতফুল ফুটতে দাও না, ওকে ফুটতে থাকুক তাতে সমস্যা নাই, কিন্তু ফুল যেন ফুলের জন্য সুবাস সুবাস থাকে। যেমন আমরা বাইরে থাকি, ফুলের অনেক সময় ঘ্রাণ পাই না, ওরকম মানে প্লাস্টিকের ফুল মনে হয়, প্লাস্টিকের ফুল মনে হয়। তো মেলা এত বড় হয়েছে, পরিসর এত বড় হয়েছে, আমি নিজেই প্রতিদিন যাই, কিন্তু আমার স্টল এত বড় প্যাভিলিয়ন, কোন দিক দিয়ে যাবো আমি নিজেই খুঁজে পাই না। হ্যাঁ, খুঁজতে হয় অনেকক্ষণ, যে আল্লাহ কোন আইল দিয়ে যেন আসছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওই আইল খুঁজতে খুঁজতে স্টল পাই। তো এবার সুন্দর একটা শব্দ আইল বললেন, আইল আইল। হ্যাঁ, তো এবছর আরো অন্যান্য বছরের চেয়েও আমার কাছে একটু বইমেলাটাকে একটু খাপ ছাড়া মনে হয়েছে শুরুর দিকে। আর কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বইমেলা, যেটা কাম্য ছিল না কোনোভাবেই। তাতে করে হয়েছে কি, পাঠক বা যারা দূরে থাকে বইমেলা সম্পর্কে একটা ভুল ধারণা গেছে, ও মেলায় মেলা বুঝি এরকম, মেলা বুঝি এরকম, মেলায় যেতে চাই না, মেলায় কি হচ্ছে এসব। আর আমরাও যারা লেখালেখি করি, আমরাও মানে আমাদের যারা সিনিয়র লেখক বা অন্যান্য পাঠক প্রকাশকের যে একটা আগের সেই আড্ডাটা এখন আর খুঁজে পাই না, সেই আনন্দটা পাই না, কেমন ছাড়া ছাড়া খাপ ছাড়া। হ্যাঁ, তারপরে গতকাল থেকে বা তার আগের দিন থেকে আমার মনে হয়েছে যে আবার একটু মেলাটা জমেছে, একটু জমেছে, একটু সুন্দর হয়েছে, এখন একটু দেখা হচ্ছে। তা আমি প্রথমে কয়েকদিন খুবই একটু হতাশার মধ্যে ছিলাম, কিন্তু আস্তে আস্তে হতাশাটা কেটে হচ্ছে। আরেকটা রাজন ভাই, যে মেলা ওই ওই প্রসঙ্গে তো আপনি জানেন যে মেলা থাকবে কিনা এখানে, ওইটা একটা একটা বিতর্ক, একটা সংবাদ বেরিয়েছে যে আগামীতে থাকবে কি থাকবে না। হ্যাঁ, আমি মনে করি যে যেহেতু এটা বাংলা একাডেমি কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বইমেলা হয়ে আসছে, ওটার একটা আবেগ আছে। তারপর আপনি যদি পরিবেশের কথা ভাবেন, ওটাও আপনাকে ভাবতে হবে, কারণ ঢাকার পরিবেশ সবুজ নষ্ট করে ভয়ানক। জি, মানে তিন দিনের একদিন পৃথিবীতে ঢাকা থাকে সবচেয়ে দূষিত, বায়ু দূষণে থাকে। তো ওখানে তো পরিবেশের বিপর্যয় হচ্ছে, এত বড় সরদী উদ্যান, সবুজ চারিদিক, কিন্তু তার মাঝখানে বইমেলা। আপনি বলেছেন হাজার হাজার লোক হাঁটছে, তাদের পদচারণায় ওই মাটি হচ্ছে, হ্যাঁ, গাছপালা পাতা নষ্ট হচ্ছে। তো সেই দিক থেকে একটা সুন্দর কোথাও বইমেলা হলে সেটা খারাপ হবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে যাচ্ছেন যে একটা নির্দিষ্ট জায়গা। আর মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সচেতন, তিনি জানেন যে এটা কি করতে হবে, কোথায় ভালো হবে, দেখা যাক সামনে কি হয়। সেটাই, আপনি বাইরে যখন থাকেন, এই দেশের সংবাদ, বিশেষ করে যেহেতু আপনি সাংবাদিকতা করতেন বাংলাদেশে, দেশে থাকার সময় ঠিক সেই সাংবাদিকতার মানে কি টানটা, সেই মানে শক্তিটা আপনি অনুভবও করেন, তা বাইরের সংবাদগুলো কি মনে হয় আপনার? দেশের যখন সংবাদের জন্য আকুলি বিকুলি করেন, কি খোঁজেন প্রথম? ওকে, আমি তো এখনও ওখানেও সংবাদপত্রের সাথে জড়িত, আমরা পত্রিকা বের করি টরন্টো থেকে, আর নিউ ইয়র্ক থেকে অনেকগুলি বাংলা পত্রিকা বের হয়, সবগুলি সাপ্তাহিক। তো আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষের হচ্ছে, আমরা যারা বাইরে থাকি, আমরা দেশ নিয়ে অনেক ভাবি, অনেক বেশি সচেতন, সব কিছুর ব্যাপারে আমরা রিয়েক্ট করি ওখানে, ছোট একটা ঘটনা হলো। আর এখন তো গ্লোবালাইজেশনের জন্য নিমিশের মধ্যেই পাওয়া, নিমিশ সেকেন্ডের মধ্যে, এখানে যখন জানে না তার আগে আমরা ওখানে, ওখানে এখানে হয়তো রাত, ওখানে দিন, আমরা আগে জেনে যাই অনেক তথ্য। তো সবগুলি চ্যানেল আমরা দেখি, যেমন সংবাদপত্র বাংলাদেশে ভেরি পপুলার নর্থ আমেরিকা। হ্যাঁ, তো সবগুলি পত্রিকা অনলাইনে আছে, টেলিভিশন আছে। তো আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে বা পৃথিবীর কোনো কিছু জানতে, আর মানে এখন তো তাই হচ্ছে আর কি, যে মুহূর্তে সব খবর, সব খবর পাওয়া যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাইরে সফরে আছেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন। আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইবার মানে টানা চতুর্থবার ক্ষমতায় আসছে, পঞ্চমে ঢুকলেন, পঞ্চমে ঢুকলেন। হ্যাঁ,
তো সারা পৃথিবীতে শেখ হাসিনাকে সবাই চেনে, মান্য করে এবং জানে যে কিভাবে মানে বিদেশের সাথে আমরা সেই গর্বটা করি। হ্যাঁ, আমরা এই গর্ব করি যে মাথা উঁচু করে দাঁড়ানো আমরা বাংলা বাংলাদেশিরা। হ্যাঁ, আমরা বাঙালিরা পৃথিবীর যেখানে যে এখন বাংলাদেশকে চেনে, শেখ হাসিনাকে চেনে, বঙ্গবন্ধুকে চেনে। তো উনি যেটা বলেছেন মিউনিখে যে যুদ্ধ নিয়ে, খুবই চমৎকার বলেছে, সুন্দর বলেছেন। বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেছেন, জেলেনস্কির সাথেও করেছেন, যে যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ আমাদের আসলে কিছু দেয় না, যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে। ইউক্রেন বলি বা ইসরায়েলে বলি, এই যে যুদ্ধের যে এফেক্ট সারা পৃথিবীতে, দ্রব্যমূল্য, মান ইনফ্লেশন, অনেক কিছু, মানুষের জীবন নাশ, জীবন নাশ তো হচ্ছে, হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেই দিক থেকে তার আবেদন খুবই শক্তিশালী, খুবই যৌক্তিক। আচ্ছা জসিম, এই যে বিশেষ করে রোহিঙ্গা সমস্যা নিয়ে যে আমরা ভুগছি, এইটা আপনাদের যারা বাইরে থাকেন তাদের কি মনে হয় যে এটা নিয়ে ভাবার কি আছে? না, এটা আমরাও অনেক চিন্তিত, একজন সাংবাদিক হিসেবে আমি এটা চিন্তিত যে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, হ্যাঁ এটা তো বিরল ঘটনা। তারপরে এখন ওখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে, হ্যাঁ ওখানে বিদ্রোহীদের আবার প্রস্তাব উঠছে, ভাই যারা আসবে তাদেরকে নেন, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। আর এই ছোট একটা দেশের মধ্যে আমাদের জনসংখ্যাই প্রায় 18-20 কোটি, তার মধ্যে আর 10 কোটির উপরে আর 10 লক্ষ বা 12 লক্ষ ওরা তখন ওই 6 মাস পর পর পরে বাড়ে, ওদের বাড়ছে তো, ওদের জনসংখ্যা বাড়ছে এবং নিরাপত্তার জন্য এটা একটা উদ্বিগ্নের ব্যাপার আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য। সো আমি মনে করি না যে আর যতই মানবতা হোক, নিজের দেশের মানুষকে তো আগে নিরাপত্তা দিতে হবে। অবশ্যই অবশ্যই, নিজের দেশ তো আগে, নিজের দেশ আগে, তারপর সব। আজকের পত্রিকায় একটি পত্রিকার শিরোনাম হয়েছে ভয়ঙ্কর শাহজালাল বিমানবন্দর, থামছে না চোরাচালান, ঢুকছে মাদক জড়িত চক্র। যেহেতু আসা যাওয়া করেন বিমানবন্দর দিয়ে, আপনাদের অভিজ্ঞতা? আমরা যারা প্রতিনিয়ত আসা যাওয়া করি, আমাদের প্রায় সময় আমাদের অভিজ্ঞতা ভালো না, তিক্ত অভিজ্ঞতা। আর যারা মধ্যপ্রাচ্য থেকে আসে ওরা আরও বেশি ভুক্তভোগী, আমি জানি না কেন, বা আমরা যারা ইউরোপ বা উত্তর আমেরিকা থেকে, আমরা একটু বেটার। ওরা দেখলে, তার মানে কি কোন দেশ থেকে আসলো, ওরা বুঝে, ব্যাগ লাগেজ দেখলে, ট্রলি দেখলে যে ও দুইটা লাগেজ নিয়ে আসলে আটলান্টিক পাড়ি দিয়ে আসছে, তখন গ্রিন চ্যানেল দিয়ে আপনি যখন বাড়বেন আপনাকে দেখবে না, ওকে গান। আর মানে এখানে স্ট্যাটাস আছে, মধ্যপ্রাচ্য থেকে আসে ওর লাগেজ মেশিনে ঢুকায় দেয়, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এই যে ভোগান্তি, বরং মধ্যপ্রাচ্য থেকে যে আসে ওরাই রেমিটেন্স বেশি পাঠায়, আমরা আর ক টাকা পাঠাই। হ্যাঁ, ওদের আরো বেশি এয়ারপোর্টে বেশি, মানে মানে ব্যাপারটা হলো যে যদি কোনো অন্যায় না করে, অহেতুক হয়রানি, কেউ কেউ হয়তো জড়িত থাকে, কিন্তু বেশিরভাগই তো নিরীহ মানুষ, ওরা কষ্ট করে শ্রম দেয়, দেশে আসে বাবা মার সাথে এবং টাকা পাঠায়। তো আমি মনে করি এয়ারপোর্টে এখন তৃতীয় টার্মিনাল যেটা হচ্ছে, এটা হিউজ, অনেক অনেক, আমি দেখে একেবারে মুগ্ধ, এটা পৃথিবীর বুকে বাইরে থেকে যে সৌন্দর্য দেখা যায়, ও মাই গড, এটা এটা যখন চালু হবে ইট উইল বি অ্যামেজিং। হ্যাঁ, বিদেশি আরও এয়ারলাইন্স গুলি আসবে আমাদের এয়ারপোর্টের, না যেহেতু আপনি এয়ারপোর্টের, কারণ একটা এয়ারপোর্ট নামলে একটা দেশ সম্পর্কে ধারণা হয়, এটা হচ্ছে প্রথম যে এই দেশের এয়ারপোর্টটা থেকে ওই দেশটাকে বোঝা যায়। আপনি বড় বড় যে কোনো এয়ারপোর্টে যান, বুঝবেন যে না একটা দেশের নামলেই তো তার রাস্তাঘাট এবং অবকাঠামো তো উন্নয়ন দেখলেই বোঝা যায়। তো সেই তুলনায় এবার ঢাকায় নেমে এই যে উরাল সড়ক, তারপরে মেট্রো রেল সব দেখলেন, এটা আমি একটু বলতে চাই। আমি যখন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসি, লাইক আই ফিল আই এম নিউ ইয়র্কের রাস্তা দিয়ে যাচ্ছি বা বড় কোনো লস অ্যাঞ্জেলেসের ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, এরকম ফিল করি। হ্যাঁ, উঁচুতে, এমনকি ফোনের নেটওয়ার্কও অনেক সময় ডিস্টার্ব করে এত হাইতে। তারপর মেট্রো, মানে এটা আনবিলিভেবল যে ঢাকা শহরের মেট্রো চালু হয়েছে, চলছে, এটা আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হয়। ইভেন টরন্টোতেও আমাদের একটা নতুন লাইন যাচ্ছে, আজকে 12 বছর চালু করতে পারে নাই, নানান সমস্যা, নানান ত্রুটি বেরোচ্ছে। হ্যাঁ, এটা আমি অনেস্টলি বলছি। তারপরে মেট্রো শুরু হয়েছে এবং সেটা এখন চালু হয়েছে এবং মানুষ উত্তরা থেকে বইমেলা পর্যন্ত আসছে। হ্যাঁ, কালকে আমার বন্ধু বললো যে গাড়ি আনি নে, আমি 20-25 মিনিটে চলে আসছি, এটা অ্যামেজিং। এবং এখন দ্রুত, আসলে প্রধানমন্ত্রী তো সারা পৃথিবীটাকে একটা মানে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছেন। এই বরিশাল চলে যাই 3 ঘন্টা, 3.5 ঘন্টায় পদ্মা সেতু, মানে সেটা তো কল্পনাই, আগে সারা রাত ধরে যাইতাম, সদরঘাট পর্যন্ত যাইতে আমার লাগতো 2-2.5 ঘন্টা মহাখালী থেকে।
সো সারা পৃথিবীতে এমন একটা মানে আসল যোগাযোগ ব্যবস্থাটাই হচ্ছে আপনার প্রধান অর্থনীতি, মানুষের জীবন চালিকা শক্তি। মানে ঢাকায় মানুষের জীবন মান কেমন দেখলেন? ওয়েল ঢাকা এখন না পুরো দেশটা, আপনি তো বোধহয় বাইরে গ্রামেও গেছেন। হ্যাঁ গেছি, এমনিতেই মানুষ কিন্তু ভালো আছে, মানুষের কুয়াকাটা যেতে লাগতো 6-7টা ফেরি, এখন কুয়াকাটা চলে যায় একবারে। তো এইভাবে অর্থনীতি অনেক বেশি চালিকা শক্তি অনেক শক্তিশালী, কিন্তু সারা পৃথিবীতেই এই এফেক্ট, যুদ্ধের এফেক্ট কিন্তু সারা পৃথিবীতে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কানাডাতে টরন্টোতে সব বাড়ি ভাড়া বেড়েছে, মানে এখন এমন পরিস্থিতি যে মানুষ রাস্তায় থাক। মানে সেই তুলনায় কি আপনি মনে করছেন যে বাংলাদেশে যা বেড়েছে ঠিক আছে? বাংলাদেশে ঠিক আছে, পৃথিবীর সাথে সামঞ্জস্য করলে এখানেও দ্রব্যমূল্য বেড়েছে ঠিক আছে, এবং আমি তো দেখি এখানে মানুষ অনেক সুখী, তাই নাকি? হ্যাঁ, এত হতাশা আমি তো কারোর মধ্যে দেখি না, একটা সাধারণ কেটে খাওয়া মানুষ ও মুখে হাসি আছে, একদম সাধারণ মানুষের কাছে একটু গেলে হয়তো অন্য অন্য ওটা সবসময় থাকবে, কিন্তু অপেক্ষাকৃত অন্যান্য সময়ের চেয়ে তো আস্তে আস্তে আরো বেশি। হ্যাঁ, আমাদের অপেক্ষা অনেক সুযোগ বেড়েছে, অপেক্ষা করতে হয় সেটাই। আপনার সাংবাদিকতার জায়গায় আসিয়ে আজকের পত্রিকায় ছাত্রলীগ সম্পর্কে অনেকগুলো খবর এসেছে এবং গত কয়েকদিন ধরেই আসছে। জি, আপনি বিচিত্রায় যখন কাজ করতেন আমি কাভার স্টোরি দেখেছি আপনার, এবং আপনি ছাত্রদের কথা নিয়েও লিখতেন। জি, এই যে উপসর্গটি এটাকে আপনাকে ভাবায় এখনো? খুবই ভাবায়, যে আমি মনে করি সরকারের যে অর্জন, এখন যদি ছাত্রলীগের কথা বলেন নিউজের হেডলাইন তো তাই হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চিটং বিশ্ববিদ্যালয়ে এখন যে ঘটনাগুলি ঘটছে, ড্রাগের সাম্রাজ্য হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কখনোই হইতে পারে না। কারণ এতে হবে কি, সরকারকে আরো কঠোরভাবে বিব্রত করবে, এগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সরকারেরই সুনাম বৃদ্ধি পাবে। কারণ তার পত্রিকায় যখন সংবাদ হয় যে এটা ছাত্রলীগ, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের মানে অভিভাবক যারা আছে তাদের তাদের প্রতি বদনামটা হচ্ছে, বদনাম হবে, চিন্তিত হয় অভিভাবকরা। তো এটা আমাদের যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে পারে ততই সবকিছুর জন্য ভালো। মানে না, এই যে ভালোর কথা বললেন, যাদের যাদের জন্য আমরা বলছি তারা কি এটা বোঝে না? তারা বোঝে, বোঝে বোঝে, হ্যাঁ অবশ্যই বোঝে, তারপরে ওই কাজটি করে তারা, তারপর হ্যাঁ এটা এখন আপনি তো হয়তো পুরোপুরি সবকিছু একেবারে করতে পারবেন না, কিন্তু প্রচেষ্টাটা থাকতে হবে যে আমি সরকারি দল করি বলে আমি সবকিছু করতে পারবো তা না। প্রধানমন্ত্রী এই ব্যাপারে তো নিশ্চয়ই সচেতন আছেন যে তিনি কোনো এই যে সামাজিক নাকে প্রস্তাব দেবেন না, বা জিরো টলারেন্স যে নীতি তার সেটা থাকবে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুর্দান্ত প্রতাপ, এবং এখন দেখি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই দৌড়ায়, আপনার কি মনে হয় যে মূল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে একটা অসহায় অবস্থায় দাঁড়ায় গেল নাকি? অনেকটাই তাই, এখানে অনেক জায়গায় অনেক পত্রিকাও বন্ধ হয়ে যাচ্ছে, পৃথিবীর বড় বড় পত্রিকা অনলাইনে চলে যাচ্ছে, প্রিন্ট ভার্সন বাংলাদেশে তো তাও অনেক পত্রিকা বেরোচ্ছে, মানুষ অনলাইনে পড়ছে, কিন্তু সামাজিক মাধ্যমে হচ্ছে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়, অনেক ভুল তথ্য দেওয়া হয়, এগুলি ঠিক না, এগুলির কারণে অনেক ভুল ভুল বার্তা যায় আমাদের কাছে, আমরা যারা বাইরে থাকি। হ্যাঁ, একটা ভুল ভাইরাল হয়ে গেল, হ্যাঁ তো এইগুলি থাকবে, হ্যাঁ কিছু করার নাই, এগুলিকে যতটা সম্ভব প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন, যে জরুরি বিষয়গুলো আলোচনা হলো সেই বিষয়গুলো আমাদের অনুধাবন করা খুবই জরুরি। বইমেলা চলছে, সময় পেলে বইমেলায় যাবেন, ভালো বই কিনবেন, বই অনেক ভালো বন্ধু হতে পারে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।